আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন সংবাদ নিয়ে চলে আসলাম। অবশেষে মণ্ডপে কোরআন রাখার কথা স্বীকার করেছে ইকবাল। তো শুনুন বন্ধুরা, বিস্তারিত সংবাদে চলে যায়। এই সেই ইকবাল যে মণ্ডপে কোরআন রাখার কথা স্বীকার করেছে। কুমিল্লার পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখার কথা স্বীকার করেছে গ্রেপ্তারকৃত ইকবাল হোসেন। শুক্রবার বিকালে উচ্চ পর্যায়ের একটি তদন্ত দলে জিজ্ঞাসাবাদে সে ঘটনার জড়িত থাকার ব্যাপারে স্বীকার করেছে বলে পুলিশের একটি সূত্রে থেকে জানা গেছে। সূত্র জানায়, নগরীর নানুয়ার দিঘির পাড়ে দর্পণ সংঘের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার পর হনুমানের মূর্তি থেকে গদা সরিয়ে নেওয়ার কথাও স্বীকার করে ইকবাল। তবে কার নির্দেশে সে এই কাজটি করেছে অথবা ঘটনা নেপথ্যে কারা জড়িত, এইসব বিষয়ে বিস্তারে এখনও জানা যায়নি। পুলিশের কাছে এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ যুগান্তরকে জানান, ইকবালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ শেষ না করা পর্যন্ত কোনো বিষয় আমরা বলতে পারবো না, জিজ্ঞাসাবাদ শেষ হলে সব বিষয় আপনাদেরকে জানাবো বলে তিনি জানান। তো বন্ধুরা, এ বিষয়ে অবশেষে ইকবাল স্বীকার করেছে। কুমিল্লা যে পূজা মণ্ডপে যে কোরআন শরীফ নিয়ে যে অবমাননা করা হয়েছে সেটার বিষয়ে স্বীকার করেছে। তো এ বিষয়ে আপনাদের মূল্যায়ন মতো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।